লাঞ্চে কি হয়েছে আমি জানি না, শরবত হয়েছে, একটু চিনি লাগতো, নাহলে নুন চিনি লেবু শরবত মনে হচ্ছে। কবে ফাদার্স ডে চলে গেছে, উনি এখন ফাদার্স ডে আঁকা আঁকছে, দেখি একটু ফাদারের ছবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর দুটো। আজকে দুটো থেকে ব্লগ শুরু করলাম, স্নান এইমাত্র করে এলাম, বুবুর স্নান হয়ে গেছে, এমনকি ওর খাওয়া হয়ে গেছে, মা ওকে খাইয়ে দিয়েছে। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী রয়েছে, মা অলরেডি আমাদের খাওয়ার বেড়েও নিয়েছে, নান বলেনি। আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে এটা কি আলু সিদ্ধ, এটা আলু সিদ্ধ, মুসুর ডাল সেদ্ধ দেবে বলে মা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল এখানে দিয়ে দিল, আর এখানে রয়েছে পনির, পনিরের ঝোল। এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চে কী হয়েছে আমি জানি না, কারণ আমি কিচ্ছু রান্নাবান্না করিনি। সকালবেলা 9টা থেকে 12টা পর্যন্ত বুবুর কাছে ঠায় বসে রইলাম, আর সকালবেলা ব্রেকফাস্টে করেছি রুটি আর ডাল, মুসুর ডালের তরকা, সেটাও মাই রান্না করেছে, আমাকে খেতে দিয়েছিল। কী চালালে, কোন লাইট জ্বাল, সুইচ না, ওইটা ফ্যানের লাইট। হ্যাঁ, মা আসলে সুইচ জানে না, তো ফ্যান জ্বালাতে গিয়ে ঝিকিমিকি টুনি লাইট জ্বালিয়ে দিয়েছে। যাই হোক, তো সকালবেলা মা অনেকক্ষণ আগেই সেটা করে ফেলেছিল রান্না, ডাল আর রুটি বলছিল খাওয়া খাওয়া, কিন্তু বুবুর ক্লাসে বসেছিলাম বলে আমি আর খাওয়ার সময় পাইনি, সেই খাওয়া খেলাম বেলা 12টায়, বুবুর ক্লাস হলো তারপর। আর হাজব্যান্ডও টিফিনে নিয়ে গেছে রুটি আর ওই ডাল, আর খেয়েও গেছে রুটি ডাল। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে রান্নাবান্না সবটাই মা করেছে, কিচ্ছু করিনি। এই যে পাতে মুসুরির ডাল পড়ে গেছে, মেয়েকেও মা খাইয়ে দিয়েছে, বললাম না আমার হাতে ব্যথার চোটে যতটা আরাম করা যায় ততটাই আরাম আজ অব্দি করে নিলাম। আজকে বিকেলে হয়তো মা চলে যাবে, ব্যাস কাল থেকে আবার নিজের কাজ নিজেকেই করতে হবে। চলুন তাহলে লাঞ্চে বসে পড়েছি, লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই দেখুন এখন খাচ্ছি লেবু চা, আমার মা বানিয়েছে লেবু চা, তাও আমি একটুখানি এক্সট্রা ট্যাঙ্গিনেসের জন্য আর একটুখানি লেবু চিপে নিলাম। আর বুবু এখানে বসে খাচ্ছে চা, আর আমার মাও এখানে চা নিয়ে বসে পড়েছে, আমিও খাবো চা, আর আজকে মা বেরিয়ে যাবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে বুবুর পড়ার বইটা নিয়েও বসে পড়েছি, মানে ব্যাগটা নিয়ে, বুবুকে একটুখানি পড়াবো যেহেতু নেক্সট উইক থেকে বুবুর পরীক্ষা। সেরকম খুব একটা কাজকর্ম করিনি, তাই আপনাদের সাথে শেয়ারও করছি না। হাতটা এতটাই ব্যথা যে খুব একটা কাজ করতে ইচ্ছেও করছে না, যতটুকু দরকার ততটুকুই করছি, যা দরকার না, যা চলতে ফিরতে দরকার পড়ছে না তা পড়ে আছে, পড়ে থাক। যেদিন হাতটা ঠিকঠাক অনুভব করব সেদিনকে করবো। আর একটু চিনি লাগতো গো, শরবত হয়েছে, একটু চিনি লাগতো, নাহলে নুন চিনি লেবু শরবত মনে হচ্ছে, দরকার নেই এটাই খেয়ে নেবো, চিনি খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য, তাই না? ব্যাগপত্র নিয়ে রেডি, এবার বেরিয়ে যাবে, বুবু কিছুতেই ছাড়ছে না, দিদি তুমি আরেকটু থাকো, ইস কেন ঝড় বৃষ্টি বাদল হচ্ছে না, তাহলে তুমি আরেকটু থাকতে পারতে, কিন্তু মাকে আজকে যেতেই হবে, আবার আসবা, ঠিক আছে? আমার বন্ধুদের টাটা বলে দাও, টাটা, লাইন চালাও। আমার মাকে ছেড়ে দিয়ে এলাম, মা বেরিয়ে গেল, আর বুবুর মন প্রচণ্ড খারাপ, প্রত্যেকবারের মতোই মা চলে গেলে প্রচণ্ড মন খারাপ হয়, ভালো লাগে না একদমই। দিদি তুমি আবার কবে আসবে, আবার কবে আসবে করে মায়ের মাথা খারাপ করে দিচ্ছে, স্বাভাবিক না? মানে বাচ্চা কাচ্চারা কী হয়, দিদা ঠাকুমা এদের সঙ্গে এতটা বেশি জড়িয়ে থাকে, তারা চলে গেলে মায়েদের কাছে, বাবাদের কাছে, মায়েদের কাছে বিশেষ করে সারাদিন থাকার জন্য প্রচণ্ড শাসনের মধ্যেই থাকতে হয়, বাবাদের কাছে একটুখানি রিল্যাক্স, আর এরকম দিদিমা পেলে ঠাকুমা পেলে তাদের কাছে অনেকটা বেশি রিল্যাক্সেশন ফিল করে, কিন্তু বুবুর এখন মন যথারীতি খারাপ কারণ মা চলে গেল। যাই হোক, বুবু এখন বসে আছে পড়তে, আমি একটুখানি পড়িয়ে নিই, পড়াশুনো করিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি, কেমন?
বাবুর পড়াশোনা কমপ্লিট, বুবু এখন আঁকছে হ্যাপি ফাদার্স ডে ড্রয়িং। কবে ফাদার্স ডে চলে গেছে, উনি এখন ফাদার্স ডে আঁকা আঁকছে। দেখি একটু ফাদারের ছবিটা কি এঁকেছিস। আরে বাবা, রেইনবো জামা, হাতে পতাকা, ফ্ল্যাগ আর আইসক্রিম নিয়ে বাবা কোথায় যাচ্ছে ঘুরতে? উফ, অসাধারণ ছবি আঁকা হয়েছে। আর আমার ডিনারও কমপ্লিট। ডিনার কমপ্লিট মানে ডিনার বানানো কমপ্লিট, খাওয়া এখনও কমপ্লিট হয়নি। ডিনারে করলাম আজকে রুটি আর দুপুরবেলাকার পনিরের তরকারি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে একটুখানি গরম করে নেব। আর এখানে রয়েছে আম, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সেরকম কোনো কাজ নেই, টুকিটাকি বাসনপত্র গোছানো রয়েছে। বললামই তো, বেশি খুব একটা কাজ করতে পারছি না, হাতটা এখনও ভালোই ব্যথা রয়েছে, তো সেই কারণে খুব একটা নাড়াচাড়া করছি না। আর কালকে আবার একটু কাছাকাছিও করার আছে জানেন, এর মধ্যেই কাছাকাছি করতে হবে। চুলটাও ঠিক করে আমি আঁচড়াতে পারছি না, কারণ বা হাতটা তুলে যে চুলটাকে আঁচড়াবো, মানে চেপে আঁচড়াবো, সেরকমভাবে আঁচড়াতে পারছি না। হালকা ফুলকার ওপরই যা আঁচড়ে আঁচড়ে নিচ্ছি। কালকে একটুখানি মাথায় শ্যাম্পুও করতে হবে। চলুন তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবারও একটা চাচকচকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।